আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইন এর ইউটিউব চ্যানেল থেকে আমি দীপা জামান বলছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। আজ আমি তোমাদের পড়াবো সপ্তম শ্রেণীর যে কৃষি শিক্ষা বিষয়টি আছে, এই বিষয়টি তোমরা সবাই জানো যে কৃষি ছাড়া আমরা একটা দিনও চলতে পারি না। কৃষি আমাদের জীবনে খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো যাই হোক, তোমরা বরাবরের মতো কৃষি শিক্ষা বই, খাতা এবং কলম নিয়ে চলে আসো। ওকে, চলো আমরা তাহলে কৃষি বিষয়ক কথাবার্তা এখন বলি। কৃষি বিষয়ক অনেক কিছু আজকে আমরা জানবো। ওকে, আমরা তৃতীয় অধ্যায় পড়ছি, তাই না? তৃতীয় অধ্যায় টপিক নেমটাই হচ্ছে কি বলো, কৃষি উপকরণ, তাই না? কৃষি উপকরণ সম্পর্কে আমরা জানছি। তো আমরা গত ক্লাসে পড়েছিলাম হচ্ছে পার্ট দুইটা ছিল কি পুষ্টি উপাদানের কাজ। তার মানে হচ্ছে এই যে কৃষি উপকরণ যে অধ্যায়টা, এই অধ্যায় পার্ট একে ছিল উদ্ভিদের পুষ্টি উপাদান, এই সম্পর্কে আমরা জেনেছি, এবং পার্ট দুইয়ে জেনেছি পুষ্টি উপাদানের কাজ। তো আজকে আমরা পার্ট 3 পড়ব। পার্ট 3-এর যে টপিক দিয়েটা, এই টপিকের নেম হচ্ছে কি পুষ্টি উপাদানের অভাবজনিত লক্ষণ। তার মানে হচ্ছে আজকে আমরা কী জানবো বলো, যে পুষ্টি উপাদানের যদি অভাব হয় তাহলে কী কী লক্ষণ হয় সেই সম্পর্কে আমরা জানবো। ওকে, তাহলে চলো আমরা পড়া শুরু করি। পুষ্টির অভাবে রোগাক্রান্ত হলে বিশেষ লক্ষণের মাধ্যমে উদ্ভিদটা প্রকাশ করে। মানে উদ্ভিদের শরীরে যদি পুষ্টির ঘাটতি হয় বা পুষ্টির অভাব দেয়, তাহলে কী করে, বা এতে যদি উদ্ভিদ কী হয়, সিক হয়ে পড়ে, অসুস্থ হয়ে যায়, তাহলে বিশেষ লক্ষণের মাধ্যমে উদ্ভিদ তা প্রকাশ করে। প্রথমটা দেখো, উপাদান নাইট্রোজেন। নাইট্রোজেনের অভাব হলে কী হয়, গাছের পাতা হালকা সবুজ থেকে শুরু করে হলুদ বর্ণ ধারণ করে। তার মানে হচ্ছে কোনো উদ্ভিদের মধ্যে যদি নাইট্রোজেনের অভাব হয় তাহলে কী হয়, গাছের পাতা হালকা সবুজ থেকে শুরু করে হলুদ বর্ণ ধারণ করে। 2 নম্বর দেখো, ওই উদ্ভিদে কী হবে, ফলন অনেক কম হবে, ঠিক আছে, নাইট্রোজেনের অভাব হলে। 3 নম্বর হচ্ছে বীজ অপুষ্ট হয়। ওই উদ্ভিদ থেকে যে বীজটা হবে সেটা অবশ্যই হৃষ্টপুষ্ট হবে না, কী হবে, অপুষ্ট হবে। কেন হবে বলো, নাইট্রোজেনের অভাব হলে। 4 নম্বরটা দেখো, দানা জাতীয় ফসলের কুশি কম হয়। দানা জাতীয় যে ফসলগুলো আছে তাদের কুশি কম হবে নাইট্রোজেনের অভাব হলে। 5 নম্বর, গাছের শিকড়ের বিস্তৃতি কম হয়। মানে শিকড় খুব বেশি চারপাশে যায় না, হ্যাঁ, বিস্তৃতি ছড়ায় কম আর কি। 6 নম্বর, গাছের পাতা আগাম ঝরে পড়ে। 7 নম্বর হচ্ছে বীজের আকৃতি কী হয়, ছোট হয়। তার মানে হচ্ছে উদ্ভিদে যদি নাইট্রোজেনের অভাব হয় তাহলে মূলত 7টি অভাবজনিত লক্ষণ দেখা দেয়। কী কী? 1 নম্বরটা দেখো, গাছের পাতা হালকা সবুজ থেকে হলুদ বর্ণ ধারণ করে, ঠিক আছে। 2 নম্বরটা দেখো, ফলন কী হবে, অনেক কম হবে গাছে। 3 নম্বর হচ্ছে গাছের বীজ অপুষ্ট হয়। 4 নম্বরটা দেখো, দানা জাতীয় ফসলের কুশি কী হবে বলো, কম হয়। 5 নম্বর, গাছের শিকড়ের বিস্তৃতি কম হয়, ঠিক আছে। 6 নম্বর হচ্ছে গাছের পাতা আগাম ঝরে পড়ে, মানে গাছের পাতাটা আগেই ঝরে পড়বে। 7 নম্বর, বীজের আকৃতি কী হয় বলো, ছোট হয়, মানে বীজের যে সাইজ ওই সাইজটা কী হবে, ছোট হবে। তাহলে কী জানলাম আমরা, যে উদ্ভিদে যদি নাইট্রোজেনের অভাব হয় তাহলে অভাবজনিত 7টা লক্ষণ মূলত উদ্ভিদ প্রকাশ করে। আচ্ছা, এরপর আমরা জানবো ফসফরাসের অভাব হলে কী হয়। 1 নম্বর হচ্ছে বিটপ ও মূলের স্বাভাবিক বিকাশ হয় না। বিটপ মানে হচ্ছে কি, গাছ, মানে গাছ এবং গাছের যে মূল শিকড় আছে এর স্বাভাবিক বিকাশ হয় না। 2 নম্বর, কোষ বিভাজনে বিঘ্ন সৃষ্টি হয়। কোষ বিভাজনে কী হয় বলো, বিঘ্ন বা বাধার সৃষ্টি হয়। 3 নম্বর হচ্ছে গাছের স্বাভাবিক বৃদ্ধি হয় না, গাছের যে স্বাভাবিক বৃদ্ধিটা ওই বৃদ্ধিটা হবে না। 4 নম্বর, পাতা কম হয়, মানে ওই গাছে যদি ফসফরাসের অভাব হয় তাহলে কী হবে, ওই গাছের পাতা খুবই কম হবে। 5 নম্বর দেখো, আমিষের পরিমাণ কমে যায়, গাছের মধ্যে আমিষের পরিমাণ কী হবে, একেবারে কমে যাবে। 6 নম্বর হচ্ছে ফুলের সংখ্যা কমে যায়, ফুলের সংখ্যাটা কী হয়, কমে যায়। 7 নম্বর, ফলের আকার ছোট থাকে ও ফল কী হয়, ঝরে যায়। ফলের আকারটা কী হবে, ছোট থাকবে এবং ফল ঝরে যাবে। তার মানে হচ্ছে উদ্ভিদে যদি ফসফরাসের অভাব হয় তাহলে উদ্ভিদের 7টা অভাবজনিত লক্ষণ প্রকাশ পায়। কী কী? 1 নম্বর হচ্ছে বিটপ ও মূলের স্বাভাবিক বিকাশ হয় না, মানে গাছ এবং গাছের যে শিকড় এদের স্বাভাবিক বিকাশ হবে না। বুঝতে পারছো তোমরা? তোমরা কিন্তু অবশ্যই না বুঝলে সাথে সাথে আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। 2 নম্বরটা দেখো, কোষ বিভাজনে বিঘ্ন সৃষ্টি হয়। কার অভাবে? ফসফরাসের অভাবে। 3 নম্বর, গাছের স্বাভাবিক বৃদ্ধি হয় না। 4 নম্বর দেখো, গাছে পাতা কম হয়। 5 নম্বর, আমিষের পরিমাণ কী হবে বলো, কমে যায়। 6 নম্বর, ফুলের সংখ্যা কমে যায়। 7 নম্বর, ফলের আকার ছোট থাকে ও ফল ঝরে যায়। তার মানে কি, ফলের আকার কেমন থাকবে, ছোট থাকবে এবং ফলটা
ঝরে যাবে, ঠিক আছে। পটাশিয়ামের অভাব হলে কি হয়, উদ্ভিদে যদি পটাশিয়ামের অভাব হয় তাহলে কি কি অভাবজনিত লক্ষণ প্রকাশ পায়? দেখো, 1 নম্বর, দেখো উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। দ্যাট মিন্স উদ্ভিদে যখন পটাশিয়ামের অভাব দেখা দিবে তখন উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। 2 নম্বর হচ্ছে পোকামাকড়ের আক্রমণ বাড়ে, তার মানে কি পোকামাকড়ের আক্রমণ কী হবে, অনেক অংশে বেড়ে যাবে। 3 নম্বর, শালক সংশ্লেষণের হার হ্রাস পায়, শালক সংশ্লেষণের হার কী হবে, হ্রাস পাবে। 4 নম্বর, গাছের বৃদ্ধি ব্যাহত হয়, ঠিক আছে, গাছের যে বৃদ্ধি পাওয়া মানে বর্ধনের যে প্রক্রিয়াটা এটা ব্যাহত হবে, মানে বাধাগ্রস্ত হবে। 5 নম্বর, গাছের পাতা তামাটে বর্ণ ধারণ করে, মানে তামাটে তামার মতো রং হয়, কার, গাছের পাতার। 6 নম্বর হচ্ছে খরা সহ্য করার ক্ষমতাও কমে যায়, মানে খরা মানে কি অনেক তাপ মানে রোদ, এগুলো সহ্য করার ক্ষমতাও গাছের কমে যায় যদি গাছে কি হয় পটাশিয়ামের অভাব হয়। তাহলে আমরা কী জানলাম, যে উদ্ভিদে যদি পটাশিয়ামের অভাব হয় তাহলে মূলত 6টি অভাবজনিত লক্ষণ প্রকাশ পায়। প্রথম, উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। 2 নম্বর, পোকামাকড়ের আক্রমণ কী হয় বলো, বাড়ে। 3 নম্বর হচ্ছে শালক সংশ্লেষণের হার হ্রাস পায়। 4 নম্বর, গাছের বৃদ্ধি কী হবে বলো, ব্যাহত হয়। 5 নম্বর, গাছে পাতা কী বর্ণ হবে, তামাটে বর্ণ ধারণ করে। 6 নম্বর, কি খরা সহ্য করার ক্ষমতাও কী হয় কমে যায়, খরা সহ্য করার ক্ষমতা কী হয়ে যায় উদ্ভিদের, কমে যায়, ঠিক আছে। তাহলে আমরা কী কী জানলাম, যে নাইট্রোজেনের অভাব যদি উদ্ভিদে হয় তাহলে কী হয় উদ্ভিদ 7টা অভাবজনিত লক্ষণ প্রকাশ করে। ফসফরাসের অভাব যদি হয় উদ্ভিদে তাহলে উদ্ভিদ 7টা অভাবজনিত লক্ষণ প্রকাশ করে, এবং পটাশিয়ামের অভাব হলে উদ্ভিদ 6টা অভাবজনিত লক্ষণ প্রকাশ করে। এখন আমরা জানবো সালফার বা গন্ধক, যেটা উদ্ভিদে যদি সালফারের অভাব হয় তাহলে উদ্ভিদ মূলত 7টা অভাবজনিত লক্ষণ প্রকাশ করে। কী কী দেখো, 1 নম্বর, গাছ খর্বাকৃতির হয়, মানে ছোট হয়ে যায়, কেমন কেমন যেন এবড়ো থেবড়ো হয়, গাছ কী হয় খর্বাকৃতির হয়। 2 নম্বর, পাতা ছোট ও বিবর্ণ হয়, মানে পাতার রঙটা ভালো হয় না। 3 নম্বর, ফসলের পরিপক্কতা বিলম্বিত হয়, বিলম্বিত মানে দেরি হয়, মানে ফসলটা দেরিতে পাকে। 4 নম্বর, কাণ্ড শুকিয়ে কী হয়ে যায় বলো, সরু, মানে চিকন হয়ে যায়। 5 নম্বর, দেখো তেল জাতীয় শস্যের ফলন কমে যায়, তেল জাতীয় যে শস্যগুলো আছে যেমন ধরো সয়াবিন, তারপর হচ্ছে কি সরিষা, এই টাইপের শস্যের ফলন কী হবে, কমে যায়। 6 নম্বর, দেখো ধান গাছের বেলায় নতুন পাতা হলদে হয়ে যায়, তার মানে ধান গাছে যদি সালফারের অভাব হয় তাহলে ধান গাছের যে নতুন পাতা আছে সেটাও হলদে রঙের হয়ে যায়, মানে হলুদ হয়ে যায়। 7 নম্বরটা হচ্ছে গাছের বৃদ্ধি ও কুশির সংখ্যা কী হয় কমে যায়, গাছের বৃদ্ধি ও কুশির সংখ্যা কমে যায়। তাহলে আমরা কী জানলাম, যে উদ্ভিদে যদি সালফার বা গন্ধকের অভাব হয় তাহলে কী হয় উদ্ভিদে, গাছ খর্বাকৃতির হয়। 2 নম্বর হচ্ছে পাতা ছোট ও বিবর্ণ হয়। 3 নম্বর, ফসলের পরিপক্কতা কী হবে বলো, বিলম্বিত হয়। 4 নম্বর, কাণ্ড শুকিয়ে কী হয়ে যায়, সরু হয়ে যায়। 5 নম্বর হচ্ছে তেল জাতীয় শস্যের ফলন কমে যায়। 6 নম্বর, দেখো ধান গাছের বেলায় নতুন পাতা কী হয়ে যায় বলো, হলদে হয়ে যায়। 7 নম্বর, গাছের বৃদ্ধি ও কুশির সংখ্যা কী হয় কমে যায়, ঠিক আছে। এখন আমরা জানবো জিঙ্ক বা দস্তার অভাব যদি হয় কোনো উদ্ভিদে তাহলে কী কী অভাবজনিত লক্ষণ প্রকাশ করে। 1 নম্বর হচ্ছে ধান গাছের কচি পাতার গোড়া কী হয়ে যাবে, সাদা হয়ে যায়, ধান গাছে যে কচি পাতা আছে সেই পাতার গোড়াটা সাদা হয়ে যায়। 2 নম্বর, দেখো গাছে ফুল ফুটতে ও ফল ধরতে কী হয় বিলম্ব হয়, মানে কোনো গাছে যদি জিঙ্কের অভাব হয় তাহলে ওই গাছে ফুল ফুটতে এবং ফল ধরতে কী হবে, দেরি হয়। 3 নম্বর হচ্ছে ভুট্টা, তুলা, কমলা লেবু ইত্যাদি গাছের পাতা শিরার মধ্যবর্তী স্থানে বিবর্ণতা দেখা দেয়, মানে রঙটা নষ্ট হয়ে যায়। 4 নম্বর, দেখো পাতার বৃদ্ধি ব্যাহত হয়, মানে পাতা বড় হবে এটা বাধাগ্রস্ত হয়। 5 নম্বর, লেবু গাছের পাতা কী হয়ে যায়, কুঁকড়ে যায়, এরকম কুঁকড়ে যায়। 6 নম্বর, দেখো জমিতে কোথাও ধানের চারা বড় হয় এবং কোথাও ছোট হয়। 7 নম্বর হচ্ছে উদ্ভিদের মূল ও কাণ্ডের অগ্রভাগ শুকিয়ে যায়, মানে একটা উদ্ভিদের শিকড় এবং যে কাণ্ড ডালটা আছে তার অগ্রভাগ মানে হচ্ছে সামনের যে ভাগটা ওইটা শুকিয়ে যায়। এরপর দেখো আয়রন বা লৌহ, আয়রন কোনো উদ্ভিদে যদি আয়রন বা লৌহের অভাব হয় তাহলে কী ধরনের অভাবজনিত লক্ষণ প্রকাশ করে সেটিই আমরা দেখব। 1 নম্বর, কচি পাতা সবুজ রং বিবর্ণ হয়, কচি পাতা সবুজ রং কেমন হয় বলো, বিবর্ণ হয়। 2 নম্বর, প্রথমে পাতার 2 শিরার মাঝখানে বিবর্ণ হয়ে সমগ্র পাতায় তা ছড়িয়ে পড়ে। 3 নম্বর, গাছ খর্বাকৃতির হয়। 4 নম্বর হচ্ছে সয়াবিন, কমলা লেবু ও সবজি জাতীয় পাতায় পচন ধরে। 5 নম্বর,
ধানের বীজতলার চারার নতুন পাতা কি হয়ে যায় বলো? হলুদ হয়ে যায়। আমি আবারও বলছি, 1 নম্বর হচ্ছে কচি পাতা সবুজ রং বিবর্ণ হয়, 2 নম্বর প্রথমে পাতার 2 শিরার মাঝখানে বিবর্ণ হয়ে সমগ্র পাতায় কি হয় তা ছড়িয়ে পড়ে, 3 নম্বর গাছ খর্বাকৃতির হয়, 4 নম্বর কি সয়াবিন কমলা লেবু ও সবজি জাতীয় পাতায় কি হয় বলো? পচন ধরে, 5 নম্বর ধানের বীজতলার চারার নতুন পাতা কি হয়ে যায় বলো? হলুদ হয়ে যায়। ঠিক আছে, এখন আমরা জানবো ক্যালসিয়াম সম্পর্কে। কোনো উদ্ভিদে যদি ক্যালসিয়ামের অভাব হয় তাহলে কী ধরনের অভাবজনিত লক্ষণ উদ্ভিদ প্রকাশ করে আমরা এখন সেটি জানবো। 1 নম্বর দেখো, কচি পাতার অগ্রভাগের গঠন অস্বাভাবিক হয়। কচি পাতার যে অগ্রভাগ মানে সামনের যে ভাগটা, এর এটা কী হবে, এর গঠনটা অস্বাভাবিক হবে, মানে স্বাভাবিক হবে না। 2 নম্বর পাতার সবুজ রং বিবর্ণ হয়। 3 নম্বর পাতার কিনারায় মানে পাতার সাইডে এবং মাঝখানে হলদে ও বাদামি রং হয়। 4 নম্বর হচ্ছে পাতা ছোট থাকে, পাতা কী থাকে, ছোট। 5 নম্বর গাছ খর্বাকৃতির হয়। 6 নম্বর ফুল ও ফলের কুঁড়ি ঝরে যায়, মানে ফুল ও ফলের যে মুকুলগুলো সেগুলো ঝরে পড়ে যাবে। 7 নম্বর হচ্ছে শিম জাতীয় ফসলের বৃদ্ধি কী হয় বলো? ব্যাহত হয় বা বাধাগ্রস্ত হয়। এরপরের যে উপাদানটা সেটি হচ্ছে ম্যাগনেশিয়াম। কোনো উদ্ভিদে ম্যাগনেশিয়ামের অভাব হলে যেসব অভাবজনিত লক্ষণ উদ্ভিদটি প্রকাশ করে, 1 নম্বর পাতার 2 শিরার মধ্যবর্তী এলাকা হলুদ বর্ণ ধারণ করে, 2 নম্বর পাতা ধীরে ধীরে কী হয় বলো, শুকিয়ে যায়, 3 নম্বর গাছের শাখা ও পাতার বোটা সরু হয়, 4 নম্বর হচ্ছে নতুন পাতা হালকা সবুজ খাটো এবং সরু হয়। নতুন পাতা কী হয় বলো? হালকা সবুজ খাটো এবং সরু হয়। 5 নম্বরটা দেখো, শিমের পুরো পাতা হলুদ হয়ে যায়, শিমের পুরোটা পাতায় কী হয়ে যায়, হলুদ হয়ে যায়। 6 নম্বরটা হচ্ছে ক্লোরোফিল উৎপাদন ব্যাহত হয়। 7 নম্বর গাছের শাখা ও পাতার বোটা কী হবে বলো, সরু হয়। তাহলে কী জানলাম যে ক্যালসিয়ামের অভাবে কী কী লক্ষণ প্রকাশ পায়? 1 নম্বর কচি পাতার অগ্রভাগের গঠন অস্বাভাবিক হয়। 2 নম্বর পাতার সবুজ রং বিবর্ণ হয়। 3 নম্বর পাতার কিনারায় এবং মাঝখানে হলদে ও বাদামি রং হয়। 4 নম্বর পাতা ছোট থাকে। 5 নম্বর গাছ খর্বাকৃতির হয়। 6 নম্বর ফুল ও ফলের কুঁড়ি ঝরে যায়। 7 নম্বরটা কি, শিম জাতীয় ফসলের বৃদ্ধি ব্যাহত হয়। আর কোনো উদ্ভিদে ম্যাগনেশিয়ামের যে অভাবজনিত লক্ষণ সেগুলো দেখো, 1 পাতার 2 শিরা মধ্যবর্তী এলাকা হলুদ বর্ণ ধারণ করে, 2 পাতা ধীরে ধীরে কী হয় বলো, শুকিয়ে যায়, 3 গাছের শাখা ও পাতার বোটা কী হয় বলো, সরু হয়, 4 নম্বর নতুন পাতা হালকা সবুজ খাটো এবং সরু হয়, 5 নম্বর শিমের পুরো পাতা হলুদ হয়ে যায় এবং 6 নম্বর হচ্ছে ক্লোরোফিল উৎপাদন ব্যাহত হয়। 7 নম্বরটা দেখো, গাছের শাখা ও পাতার গোটা কী হয় বলো, সরু হয়। তাহলে আমরা আজকে কী জানলাম? আমরা পার্ট 3-এ আজকে যেগুলো জানলাম সেগুলো হচ্ছে পুষ্টি উপাদান অভাবজনিত লক্ষণ। বিভিন্ন প্রকার পুষ্টি উপাদান আছে, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সালফার বা গন্ধক, জিঙ্ক বা দস্তা, আয়রন বা লৌহ, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, টোটাল 8টা আছে। কী কী বলো? 1টা হচ্ছে নাইট্রোজেন, তারপর ফসফরাস, 3 নম্বর পটাশিয়াম, 4 নম্বর কী বলো, সালফার বা গন্ধক, 5 নম্বর জিঙ্ক বা দস্তা, 6 নম্বর হচ্ছে আয়রন বা লৌহ, 7 নম্বর কী বলো, ক্যালসিয়াম, 8 নম্বর হচ্ছে ম্যাগনেশিয়াম। ঠিক আছে, তাহলে তোমরা কী করবে, তোমরা বাসায় এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবং আমাদের লেখাপড়া অনলাইনে যে ইউটিউব চ্যানেলটি আছে, এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে, বেল বাটনে ক্লিক করবে, লাইক এবং শেয়ার করবে। তোমাদের যত পরিচিত মানুষ আছে, ফ্রেন্ড সার্কেলে আছে, সবাইকে কী করবে বলো, বেশি বেশি করে ইনভাইটেশন পাঠাবে। তাহলে আজকে পড়া এই পর্যন্ত, ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকো, সবাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।